2রা জানুয়ারি শনিবার দুপুর 1টায় উত্তর কলকাতার ডাকে শ্যামপুর পূর্ব মণ্ডলের বিজেপি তপশিলী মোর্চার পদযাত্রার সূচনা হয়। আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে এই পদযাত্রা শ্যামবাজার থেকে মৌলালী পর্যন্ত চলে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন অর্জুন সিং এবং বিজেপি বিশিষ্ট নেতৃবৃন্দ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য এসসি এসটি কমিউনিটি মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক কথা বলেন আর অন্য কাজ করেন। তিনি কি বলেছেন দেখাবো আপনাদের। মমতা ব্যানার্জি সরকার, বিশেষ করে মমতা ব্যানার্জি আর চন্দ্রিমা ভট্টাচার্য দুজন এখন হঠাৎ ওনাদের এসসি প্রেম জেগেছে, এসসি কমিউনিটি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি। কিন্তু এদিকে যত খুন হচ্ছে তার মধ্যে 90% এসসি কমিউনিটি লোককে খুন করে, সারা বাংলায় যে মারা যাচ্ছে এসসি কমিউনিটি লোকরা মারা যাচ্ছে। আজকে আর নয় অন্যায় আমাদের একটা প্রোগ্রাম চলছে, সেখানে আমরা বাংলায় অন্যায় আর বরদাস্ত করব না, এটাই আমাদের স্লোগান আছে। আজকে আমার এসসি কমিউনিটি যে সভাপতিও এসছে এখানে, আজকে যতগুলো দেখুন আজ আন্দোলনও চলছে, ডি গ্রুপের লোকেরা আন্দোলন করছে মাইনা বাড়াবার জন্যে। মমতা ব্যানার্জি 5.5 লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, সেখানে এসসি কমিউনিটি এসটি কমিউনিটি লোকগুলোর অনেক সংখ্যক আছে, কিন্তু আজকে পৌরসভাতেও এসসি কমিউনিটি লোকের যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হচ্ছে না, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাদেরও ভ্যাকেন্সি ফিল আপ করা হচ্ছে না। বাংলায় এমন অবস্থা হয়ে গেছে কি এসসি এসটি কমিউনিটিদের যে সার্টিফিকেট পাওয়া, উনি মিথ্যা কথা বলেন কি 15 দিনের মধ্যে সার্টিফিকেট পাওয়া যায়, যারা যাচ্ছে বলা হচ্ছে 50 বছরের আপনি দলিল নিয়ে আসুন। কার কাছে 50 বছরের দলিল আছে? তো মমতা ব্যানার্জি মুখ আর কাজের মধ্যে, মুখে কিছু বলছেন কাজের কিছু বলছেন, এই জন্যে এই আজকে এসসি কমিউনিটি নর্থ কলকাতাতে আমরা এই মিছিলটা করছি, আর নয় অন্যায়কে সামনে রেখে এই আমাদের আজকে প্রোগ্রাম। দেখুন তৃণমূল কী বলছে, তৃণমূলের হাতে সরকার আছে, রোজ মিথ্যা মামলা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি কর্মী, খুন হচ্ছে ভারতীয় জনতা পার্টি কর্মী, উনি কী বলছেন এখন বাংলার মানুষ ওনার কথার উপরে বিশ্বাস করে না। উনি একটা 100 কথা বলে 101 মিথ্যা কথা বলেন, একটা মুখ্যমন্ত্রী হয়ে পদে বসে অত মিথ্যাবাদী পলিটিশিয়ান আমি জীবনে দেখিনি।